শুধু তুমি কেন? আমি চাইনি। আমিও তো চেয়েছিলাম যে কালকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল হোক। আমরা সবাই মিলে খুব আনন্দ করি। আমরা সবাই চেয়েছিলাম আমরা আনন্দ করব, কিন্তু শুধু একজন চাইনি যে আমরা কেউ আনন্দ করি। দেখো সৈকত, যাই ঘটে থাকুক, তুমি যত টেনশনেই থাকো না কেন, ও বাড়ির সবার সামনে টুইমাকে ওভাবে বলাটা তোমার মোটেই ঠিক হয়নি। তাই নাকি? তুমি বলছো এই কথাটা আজকে? আর টুইমা যখন দিনের পর দিন তোমাকে, তোমার বাড়ির লোককে অপমান করেছেন, তখন তার মনে হয়নি যে উনি ঠিক করছেন না? টুইমার কি মনে হয় কি মনে হয় না সেটা টুইমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু টুইমা যে ভুল করেন সেই একই ভুল যদি আমরাও করি তাহলে টুইমার সঙ্গে আমাদের তফাতটা কোথায়? আমি সরি দিদিভাই, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। এবার যে যে ভাষা বোঝে তাকে ঠিক সেই ভাষাতেই বোঝানোটা দরকার। তবে হ্যাঁ, সেদিন ঘটনাটা সবার সামনে না ঘটলেই বোধ হয় ভালো হতো। আচ্ছা, এই আলোচনাটা কি বন্ধ রাখা যায় প্লিজ? অদি, তুমি এসব নিয়ে এত ভেবো না। আরেকটা কথা, তুমি কিন্তু শুধু শুধু দাদার উপর রাগ করছো। আমি জানি দাদার ওভাবে রিয়্যাক্ট করাটা কতটা যুক্তিযুক্ত। ময়ূক, আমরা সবাই বোধহয় একটা কথা ভুলে গেছি, যে কোনো কারণেই হোক বাবাও টুইমাকে খুব মানতেন আর মাও টুইমাকে খুব মানেন। এখনো টুইমাকে কেউ কিছু বলে মা খুব আপসেট হয়ে যায়। এক্স্যাক্টলি, আর ঠিক সেই জন্যই টুইমা ও না, বাবা চলে যাবার পর মা কিন্তু খুব একা হয়ে গেছে। আগে মায়ের সুখ দুঃখের সব কথা মা বাবার সঙ্গে শেয়ার করতে পারতেন, এখন ইচ্ছে থাকলেও মা কিন্তু সেই কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন না। ঠিকই বলেছো বৌদি। মায়ের মুখের দিকে তাকিয়ে তুমি একবার টুইমার কাছে যাও প্লিজ। অসম্ভব, আমি টুইমাকে সরি বলতে পারবো। দাদা, দাদা শোন, দাদা দাদা শোন একবার দাদা। শক্তি চট্টোপাধ্যায়, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বই নিজের কাছে রাখবো। কবিতা না, কঠোর গদ্যের। সোনার উপর তামা থেকে ভয় পাই, ধুলোতে পাই না, প্রাসাদ পরীক্ষা থেকে ভয় পাই, নিকটে যাই না। অপূর্ব, কেন এসেছো এখানে? আমি আজকে সোনাডাঙ্গার মানুষদের দেখলাম। ওখানকার মানুষদের যে মেয়েটি বাঁচতে শিখিয়েছে সেও এখন স্কুলে পড়ে। কি নাম? মোহর মুন্সি। মুন্সি? হ্যাঁ মুন্সি। হ্যাঁ জানিস, কয়েক ঘর মুন্সি ছিল সোনাডাঙ্গায়, কিন্তু কোন মুন্সি বাড়ির মেয়ে কি করে বুঝবো? ব্যাস, ইস, তুই বাড়িতে ডাকলি না কেন? আরে কি করে ডাকবো মা, কেন চেনা নেই জানা নেই আলাপ পরিচয় নেই, ওরম ভাবে ডাকা যায়? তাও তো বটে, সেই আমরা ডাকলেও আসবি বা কেন বল, ও তো আর আমাকে চেনে না। ও কি করে জানবে যে আমি সোনাডাঙ্গার মুখোজ্জবাড়ির ছোট্ট মেয়ে? আর এখন তো আমি শুধু মৈত্রবাড়ির বউ। শুনলাম সকাল থেকে কিছু মুখে দেননি, এইটুকু খেয়ে নিন। খাবারের উপর অভিমান করে কি লাভ টুইমা, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে, খেয়ে নিন প্লিজ। দাঁড়াও অপর্ণা।